হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো অবভিয়াসলি আমাদের বাংলার মেগাস্টার, বাংলার সুপারস্টার জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার আপকামিং সিনেমা চেঙ্গিজকে নিয়ে। সো এখন কথা হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকে জিদ ফ্যানরা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড এই চেঙ্গিজের জন্য, যবে থেকে এটার হচ্ছে অ্যানাউন্সমেন্ট হয়েছে। এবং রাবণ যখন রিলিজ হয়নি তবে থেকে কিন্তু চেঙ্গিজের একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবং এটার ডাইরেক্টরও কিন্তু বেশ ভালো, এবং বেশ কিন্তু ভালো ভালো কাস্টিং রয়েছে। সেই অনুযায়ী কিন্তু এইটার প্রতি আমাদের কিন্তু একটা বিশাল বিশাল বড় একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। মানে এখন অবধি কিন্তু একটা সেই লেভেলের কিন্তু এক্সপেকটেশন রয়েছে এই সিনেমাটার প্রতি আফটার রাবণ। মানে রাবণ যেভাবে সাকসেসফুল হয়েছে তার থেকে কিন্তু এটাকে অনেকটা লার্জ স্কেলে হচ্ছে তৈরি করা হচ্ছে। সো এখন কথা হচ্ছে, আমরা প্রত্যেকে কিন্তু চাই যে কন্টিনিউয়াসলি একটা চেঙ্গিজের কিছু একটা আপডেট আসুক। তার কারণটা হচ্ছে অনেকদিন কিন্তু জিদ্দার এই চেঙ্গিজ নিয়ে কিন্তু কোনো রকম কিচ্ছু আপডেট আসেনি এবং আসছে না এখন ইন বিটুইন। এবং জিদ্দার একটা প্রিভিয়াসলি পোস্ট ছিল যে শুটিং রিজুমিং বলে, আফটার দ্যাট কোনো রকম কিছু আপডেট আসেনি। তো আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে জিদ্দার এই চেঙ্গিজ নিয়ে একটা আপডেট আসুক, কিন্তু এখন অবধি কিন্তু কোনো রকম আপডেট আসছে না। সো এখানে আমার বক্তব্যটা হচ্ছে, যেখানে কন্টিনিউয়াসলি প্রচুর রিমেক কাজ হচ্ছে, মানে গানকেও রিমেক করা হচ্ছে, প্রতিটা শুটিংকে মানে প্রতিটা সিনকে কিন্তু পুরোপুরি একদম কপি পেস্ট করা হচ্ছে, সেই জায়গায় কিন্তু জিদ্দা রীতিমতোভাবে খেটে একটা অরিজিনাল কন্টেন্টের কিন্তু সিনেমা নিয়ে আসার চেষ্টা করছে। এবং সেখানে রাবণ বলি, রাবণটাও একটা পুরোপুরি অরিজিনাল কন্টেন্ট ছিল, এবং প্রতিটা মানে মানে গান কিন্তু কোনো রকম রিমেক ছিল না, এবং প্রতি একদম অনেক নিউ কামারকে কিন্তু জিদ্দা অনেক মানে সুযোগ করেও দিয়েছিল। এবং সেই জায়গাতে কিন্তু চেঙ্গিজেও মানে চেঙ্গিজেও কিন্তু একটা পুরোপুরি একটা অরিজিনাল কন্টেন্ট, এবং সেই অরিজিনাল কন্টেন্টের উপরে যখন কাজ হচ্ছে সেখানে তো একটা সময় লাগবেই বস। এবং সেখানে একটা ভালো করে অ্যাকশন সিকোয়েন্সেস শুটিং, যেহেতু এটা একটা পুরোপুরি কমার্শিয়াল কাজ এবং কমার্শিয়াল কন্টেন্টের উপর কাজ, তো সেই জায়গায় এখানকার অ্যাকশন সিকোয়েন্সেস মানে গুলো কিন্তু সেই লেভেলের হবে। তো সেই জন্য কিন্তু একটু সময় তো অবভিয়াসলি দরকার, এবং সময় দিয়ে কাজ করলে সেই কাজটাও কিন্তু একটা ভালো রকমের কাজ হবে। তো সেই জন্যই জিদ্দা একটু সময় নিচ্ছে, এবং এখনও অবধি কিন্তু এক্স্যাক্টলি কবে আসছে সেটার কিন্তু আপডেট উঠে আসেনি। তবে আমার প্রেডিকশন অনুযায়ী এটা কিন্তু ঈদে রিলিজ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, এটা সম্ভবত আসতে পারে মানে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে এরকম সময় করে সম্ভাবনা রয়েছে। তার কারণটা হচ্ছে ঈদে অঙ্কুশের একটা কাজ আসছে যার নাম হচ্ছে মির্জা, এবং মির্জা নিয়েও কিন্তু মানুষের মধ্যে এক্সাইটমেন্টটা কিন্তু সেই লেভেলে রয়েছে। তো আমার প্রেডিকশন অনুযায়ী কিন্তু জিদ্দার চেঙ্গিজ আসতে পারে এই বছর এন্ডে, না হলে 2023 ফার্স্টে কিন্তু আসতে পারে বলে আমার মনে হয়। তবে এক্স্যাক্টলি যখন কোনো ইনফরমেশনস আসবে তখন আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সো তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।